দেখুন বন্ধুরা, নতুন গাছ এটা আমাদের, কাঁঠাল নতুন তিনটে কাঁঠাল ধরেছে। তা এবার আমি এই ছোট কাঁঠালটা কেটে নিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, আমাদের পাশের জমিটায় কত সুন্দর ফুল হয়েছে, কুমড়ো গাছ হয়েছে। এখানে চাষবাসই হয়, বাকলাই ফসল বেশি হয়, পাটও হয়, কিন্তু ফুল গাছগুলো ফুল ধরেছে, সুন্দর লাগছে। কাঁঠালটা এখন আমি কেটে নেব। এটাকে একটু ধুয়ে নিতে হবে, প্রচুর আঠা। কাঁঠালটা আমি ছোট করে পিস করে নেব। স্বাগত জানাই জবা রান্নাঘরে। আজকের রেসিপি ইঁচড় মাংস, ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি আদা, পেঁয়াজ, টমেটো এগুলো কুচি করে নেব। আমি জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন এগুলো বেটে নেব। আর এদিকে ইঁচড়ের জন্য জল দেওয়া হয়ে গেছে কড়াইতে। জল গরম হয়ে আছে, এখন আমি ইঁচড় গুলো দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলে এটা দেখতে ভালো লাগে। সেদ্ধ করার সময় হলুদ দিলে ইঁচড়টা কালচে রং হয় না, বেশ সুন্দর হলুদ কালার চলে আসে। ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ইঁচড়গুলো ভেজে নেব। লবণ দিয়ে দেব,
হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ইঁচড়টাকে আমি ভালো করে ভেজে নেব। ইঁচড়টা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কার তেজপাতাটা দিয়ে দেব। এইখানে সাহা জিরা, সাহা মরিচ, জায়ফল, জয়িত্রী, এস্টার ফুল, ছোট এলাচ, বড় এলাচ সবকিছু আছে, এগুলো আমি এখন দিয়ে দেব। বড় এলাচটা ফুলে দেখুন কত বড় হয়ে গেছে। প্রথমে আমি রসুন কুচি দেব। তারপর পেঁয়াজ কুচি। টমেটো কুচি। এইগুলো এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব। রসুন বাটা। আদা বাটা। আদা ও রসুনটা আমি একটু ভেজে নিয়েছি। এবার জিরে বাটা, লঙ্কা বাটা। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেবো এক চামচ। এক চামচ হলুদ গুঁড়ো। দেড় চামচ দেবো আমি হলুদ গুঁড়ো। ধনের গুঁড়ি দিয়ে দেব। কাশ্মীরের লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো এক চামচ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল তেলে মাংস, এটা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হবে। ভেজে রাখা ইঁচড় ও আলুটা আমি দিয়ে দেব।
কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। গরম মশলা দিয়েছি, এবার আমি নামিয়ে দেবো।